বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে যে ভিডিওটা আমি করব, তার মূল বিষয়বস্তু হলো এটাই যে অনেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে এবং অনেকে জানতে চেয়েছে যে দাদা, আপনাদের কাছে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় তার কোয়ালিটি কেমন। ঠিক আছে, বিশেষ করে যে বক্সের প্রোডাক্টগুলো নতুন ঢুকেছে তার কোয়ালিটি সম্পর্কে কাস্টমার কিছু ধারণা জানতে চেয়েছে। তো সেই সম্বন্ধে আজকে একটা ছোট্ট করে একটা রিভিউ বা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিছু আমাদের কাছে বক্সের প্রোডাক্ট এখানে রয়েছে, এসেছে। তো পরে এরপরে আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো যার মধ্যে যত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমাদের ঘরে ঢুকেছে সমস্ত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের একটা রিভিউ বা আনবক্সিং আপনাদেরকে একটা করে দেবো এবং মোবাইলের কোয়ালিটি কেমন সেটা সম্পর্কে আপনারা একটা তাতে ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে মোটামুটি একটা প্রোডাক্ট টেস্ট এখানে দেখতেই পাচ্ছেন, Realme 8 5G। ঠিক আছে, এখানে বক্স সমেত এসছে, অরিজিনাল চার্জার আছে, বিল আছে, বক্স আছে, সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তো এই মোবাইলটা কাস্টমার মোটামুটি 3-4 মাস ইউজ করেছে, বাকিটা সার্ভিস সেন্টারে যেমন ওয়ারেন্টি পাওয়া যায় সেরকম ওয়ারেন্টি আপনারাই পেয়ে যাবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিশ মোবাইল শপ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড নাও লেটস গো স্টার্টেড। সো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা মোবাইল রয়েছে Realme 8 5G। তো এটা আমাদের কোয়ালিটি কেমন সেই সম্পর্কে আপনাদেরকে আজকে একটা ধারণা দেবো এবং আপনারা এই এখান থেকে বুঝতে পারবেন যে মোটামুটি 3-4 মাস মোবাইল হলে সেই মোবাইল কেমন হতে পারে। ঠিক আছে, তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোবাইল। ঠিক আছে, মোবাইলের মডেল নাম্বার হচ্ছে Realme 8 5G। তো এই মোবাইলটা সম্পর্কে একটু বলে রাখি, Realme 8 5G দু রকম হয়, একটা হয় ব্লু কালার, একটা হয় ব্ল্যাক কালার। এর ভেরিয়েন্টও দু রকম হয়, একটা হয় 6128 আর একটা হয় 4/64। 6128-এর দাম মোটামুটি 18,499 এবং 4/64-এর দাম মোটামুটি 16,499, মানে 2-3 হাজারের একটা গ্যাপ থেকেই যায় 4/64 এবং 6128 মোবাইলের মধ্যে। সো এই হচ্ছে মোবাইলের মোটামুটি একটা ডিটেলস। আর এর সম্পর্কে ভেতরের গভীরতার কথা যদি বলতেই হয় তাহলে আমি বলে দিচ্ছি, এই মোবাইলের মধ্যে 5000mAh ব্যাটারি আছে। আর যেহেতু 5G মোবাইল তো 5G প্রসেসর থাকবে, Dimensity 700 প্রসেসর রয়েছে, 5000mAh ব্যাটারি রয়েছে। পেছনে রয়েছে 3টে ক্যামেরা, 3টে ক্যামেরা হচ্ছে 48 MP প্লাস 2 MP এবং 2 MP, এবং সামনে রয়েছে আপনার 16 MP একটা ফ্রন্ট ক্যামেরা, এবং তার সঙ্গে রয়েছে MediaTek 700 Dimensity প্রসেসর। প্রথমেই বলেছি ব্র্যান্ডের তরফ থেকে পেয়ে যাবেন 1 বছরের ওয়ারেন্টি এবং অ্যাসেসরিসও ওয়ারেন্টি পেয়ে যাবেন 6 মান্থ। তো এই হচ্ছে আমাদের মোবাইল। এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের সঙ্গে রয়েছে একটি চার্জার। তো যেহেতু এই মোবাইলটা মোটামুটি নতুন আপনি কিনতে গেলে, এটা 4/64 ভেরিয়েন্টে রয়েছে, এটা মোবাইলের নতুনই কিনতে গেলে আপনি মোটামুটি এই মোবাইলটা যেহেতু 1650 দিয়ে কিনতে হয়, তো আমাদের কাছে এই মোবাইলটা এখন যেহেতু 3 মাস ইউজ করছে কাস্টমার, আপনি 10:30-11:30 মধ্যে এই মোবাইলটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার চার্জার। ঠিক আছে, রিয়েলমির অরিজিনাল চার্জার রয়েছে, চার্জারটা আর সঙ্গে এখানে রয়েছে আপনার USB কেবলটা, যে কেবলটা ইউজ করেছে দুটোই অরিজিনাল দেওয়া ছিল তাই। ঠিক আছে, তো চার্জার, অ্যাক্সেসরিজ, বক্স সব কিছু সরিয়ে রাখলাম, যেটা দেখবো আমরা সেটা হলো মোবাইল। ঠিক আছে, এই হচ্ছে একটা মোবাইল, কালার হচ্ছে ব্লু, এবং কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নিতে গেলে আপনাদেরকে ঠিক এরকমভাবে ভিডিওটা দেখতে হবে যে আমাদের এখনকার মোবাইলগুলো যেগুলো বক্সে 3-4 মাস ব্যবহার হয় সেই মোবাইলগুলো কেমন ধরনের হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পেছনকার কোয়ালিটি, এই হচ্ছে পেছনকার ক্যামেরা কোয়ালিটি। ঠিক আছে, এখানে রয়েছে 3টে ক্যামেরা, একটা হচ্ছে সেন্সার, একটা হচ্ছে আপনার ফ্ল্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যামেরার সামনে কোয়ালিটি। আর এই মোবাইলে 5-inch ডিসপ্লে রয়েছে। ঠিক আছে, মোবাইলের নিচের অংশটা যদি দেখতে চান তাহলে এরকমই দেখতে হবে, মিডিলে রয়েছে একটা CC চার্জার পোর্টের জ্যাক বা পোর্ট, আর ডান পাশে রয়েছে একটা Dolby স্পিকারের ফটো, এবং বাঁ পাশে রয়েছে 3.5mm জ্যাকের একটা ফটো, এবং নিচে একটা মাউথ স্পিকারের ছোট্ট একটা ফটো রয়েছে। ঠিক আছে, মোবাইলের বাঁ পাশটা রয়েছে ডাউন আপ বাটন দুটো, এবং এখানটায় রয়েছে আপনার এটা হচ্ছে আপনার হাইব্রিড সিম স্লট, মানে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে মোবাইলের উপরের প্রান্ত, উপরের প্রান্তে কিচ্ছু নেই। ঠিক আছে, পুরো সিল হয়ে আছে জায়গাটা, তো দেখতে ভালো লাগছে। আর এই হচ্ছে আপনার ডান প্রান্ত, ডান প্রান্তে রয়েছে এখানে আপনার একটা লকের সুইচে কাজ করবে এটা, এবং এটাই হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টের কাজ করবে। ঠিক আছে, মানে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন তো এটাই ফিঙ্গারপ্রিন্টের কাজ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোবাইল, ফুল HD প্লাস 6.5 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এখানটাই। ঠিক আছে, এই হচ্ছে মোবাইলের কোয়ালিটি, যেহেতু আমাদের কাছে একটা অরিজিনাল ডিসপ্লে রয়েছে এখানে কোনো কিছু নেই। এখানে আপনি যদি এই মোবাইলটা নেন মোটামুটি আপনি সম্পূর্ণভাবে 8-9 মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন। ঠিক আছে, মোবাইলের ক্যামেরা সম্পর্কে ধারণা করতে গেলে এই হচ্ছে মোবাইলের ক্যামেরা, আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে মোবাইলের ক্যামেরা। ঠিক আছে, সামনে ক্যামেরা সম্পর্কে যদি ধারণা নিতে চান তো এই হচ্ছে মোবাইলের সামনে ক্যামেরা। ঠিক আছে, তো মোটামুটি একটা এই মোবাইল সম্পর্কে আপনারা ধারণা পেয়েই গেলেন। তো এই মোবাইলগুলো আমাদের সেকেন্ড হ্যান্ডে কেমন আছে সেটা একটা
ধারণা দেওয়ার জন্য আমি মোবাইলে ভিডিওটা আমি বানাইলাম। তো যদি কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিতে সেকেন্ড হ্যান্ড মোবাইল কাস্টমারের কাছে ডেলিভার করা হয়। এবং কেউ যদি ভাবেন আশেপাশে কোনো ভাই, কোনো বন্ধু, কোনো দাদা, কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইলে বিজনেস করেন অথবা করতে চান, সেই ব্যাপারে যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, তাহলে আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করব। তার সঙ্গে আর একটা বিজ্ঞাপন আপনাদের জন্য এটাই যে এখন থেকে আমাদের দোকানে আপনারা নতুন মোবাইল পাবেন, সিল প্যাক মোবাইল পাবেন এবং অনলাইনে থেকে অনেক কম দামে পাবেন। তো বেশি লেট করবেন না, যাদের নেওয়ার ইচ্ছা হয় আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো নতুন মোবাইল বলতে আমরা কয়েকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে নতুন মোবাইল। ঠিক আছে, পরে একটা আমি স্পেসিফিকেশন ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, রেডমি 9 অ্যাক্টিভ যেটা নতুন আমরা দাম আসবে মোটামুটি 8,700-8,800 আসবে। কিন্তু আমাদের কাছে যদি নেন 8,000-এর মধ্যে চলে আসবে, 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল মেমোরি, 5,000 mAh ব্যাটারি সময়, G35 প্রসেসর থাকবে হেলিও। রেডমি 10 এখন মার্কেটে দেখলে অনলাইনে সবসময় 10 চলে, 10-11 এরকম চলে। আমাদের কাছে যদি নেন তাহলে আপনার এই দামটা চলে আসবে 9,200-9,300, বড় জোর 9,400, তার থেকে বেশি নয়। পোকো C31 সব থেকে অল্প দামের মধ্যে বেস্ট কোয়ালিটি, অনলাইনের প্রাইস সবসময় থাকে মোটামুটি 9,950-9,910 এরকম থাকে। আমাদের কাছে যদি নেন তাহলে মোটামুটি 8,200-3,300 মধ্যে চলে আসবে 464, এবং 3/32 যদি নেন তাহলে 7,200-3,300। এটাও রয়েছে 464 ইন্টারনাল মেমোরি, 5,000 mAh ব্যাটারি, 4 GB 64 GB রয়্যাল ব্লু কালার আছে, আর সঙ্গে আর একটা গ্রে কালারও হয়। আমাদের কাছে ব্লু কালারটা বেশি থাকে কারণ কাস্টমারের ব্লু কালারের ডিমান্ড বেশি। তো এই হচ্ছে পোকো C31 মোবাইল, আর সঙ্গে 5,000 mAh ব্যাটারি এবং G35 প্রসেসর। এমবারো মোবাইল অনলাইনের ক্ষেত্রে সবসময় 11,200-3,300 থাকে, আমাদের কাছে যদি নিতে চান। ঠিক আছে, কখনো 1,500 নেমে আসে, কিন্তু আমাদের কাছে যদি নিতে চান সম্পূর্ণ 1 বছর ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন, সার্ভিস সেন্টার পাবেন এবং আপনার নামে বিল হবে। আপনি নিজে এসে আপনার নিজের নামে বিল করে এই মোবাইলটিকে আপনি নিয়ে নিতে পারেন। মোবাইলটার দাম মোটামুটি 9,300-400, মোটামুটি 9,500-10,000 মধ্যে আপনার নামে সম্পূর্ণভাবে এই মোবাইলটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে গেলেন আমাদের কাছ থেকে, নতুন সিলপ্যাক মোবাইল আপনারা পেয়ে যাবেন। তো এই মোবাইল একটা ছোট্ট করে আপনাদের কাছে রিভিউ দিলাম, কিন্তু পরে একটা ডিটেলস রিভিউ আপনাদের কাছে দিয়ে দেবো যে আমাদের কাছে যে সিলপ্যাক প্রোডাক্টগুলো আছে সেই সিলপ্যাক প্রোডাক্টের দাম কেমন রয়েছে এবং সেটা আপনার নামে বিল হবে এবং আপনি এখান থেকে আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিতে পারেন। তো এই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থিত করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন, এবং পাশে পারলে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি এইভাবেই সাপোর্ট করতে থাকবেন, আপনাদের সাপোর্ট এবং আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দেওয়ার জন্য আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।